দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এই উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে পুজো কমিটিগুলি। এবছর করোনা অতিমারির জেরে অনেকটাই ম্লান পুজোর জাঁকজমক। তবু রাজ্য সরকার আরোপ করেছে করোনা বিধি, যেমন মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত স্যানিটাইজ করা ইত্যাদি। এত বিধিনিষেধের মধ্যেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই কিছু ঝলক ধরা পড়ল নোবেল বাংলার ক্যামেরায়। বারাসাতের যতগুলি ঐতিহ্যবাহী দুর্গাপুজো হয়, তাদের মধ্যে অন্যতম বারাসাতের কল্যাণকৃত সংঘ। ভায়োলেশন না হয় সেই দিকটা আমরা নজর দেব, ঠিক আছে। আমাদের পুজো এবছর 60তম বছর, আমাদের ইচ্ছা ছিল অনেক বড় করে করা, কিন্তু কোভিড পরিস্থিতি পরবর্তী পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সেইভাবে পুজো ছোট করতে হয়েছে। চারেকপল্লীতে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে উদ্বোধন করেছেন। আমাদের প্রতিনিধি সৌম পৌঁছে গেছিল সেখানে। আমাদের পুজো মণ্ডল এখনও প্যান্ডেলের কাজকর্ম চলছে, পুরো কমপ্লিট হয়নি, এবং আশা করছি আমরা বিকেলের মধ্যে প্যান্ডেল কমপ্লিট করে 10টি আমরা হাইকোর্টের রায় মেনে নিয়ে 10টির আগে নয়টি ভোট লাগিয়ে, এবং যেটা তালিকা দিতে বলেছে 25 জনের তালিকা, এবং সেটা আমরা ঘন্টাখানের মধ্যে বাড়াতে থাকা। বরিশাল কলোনির সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণ ইতিমধ্যেই সেজে উঠেছে, অপেক্ষা কেবল বোধনের। এবার করোনা পরিস্থিতিতে পুজো প্যান্ডেল এবং ঠাকুরের মধ্যে দিয়ে সে বার্তাটা আমরা প্রথমেই আমরা উদ্বোধনের মধ্যে দিয়ে রক্তদান শিবির করে সেই উদ্বোধনটা যাতে রক্তদান শিবিরের মাধ্যমেই হয়, সেই জন্য আমরা রক্তদান শিবির করে আজকে মানুষের কাছে বার্তা দিতে চলেছি যে রক্তদান করুন। আমরা জানি যে করোনা সিচুয়েশনে রক্তের একটা শান্তি রয়েছে সারা পশ্চিম বাংলায়, সেই শান্তিটা পূরণ করবার জন্য সবুজ সংঘের যে অবদান সেটা অবশ্যই অত্যন্ত ধন্যবাদযোগ্য, এবং এই পুজোর দিনগুলোয় যারা মানুষ আছেন তারা যেন সতর্ক থাকেন করোনা সম্পর্কে, মাস্ক স্যানিটাইজার এবং শারীরিক দূরত্ব আপনারা প্রত্যেকে মাথায় রেখে কাজ করবেন, এবং দেবী দুর্গা মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা ধরাধামে আসছে, মা যেদিন চলে যাবেন সেদিন যেন করোনাকে নিয়ে যান।